ক্লাস টেন তোমাদের অভিষেক কবিতাটি যে আগের পর্ব, মানে আমি পর্ব ভাগ করে পড়াবো বলেছিলাম, যে প্রথম পর্বের আলোচনায় আমরা দেখেছি যে বীরবাহুর মৃত্যু সংবাদে ইন্দ্রজিৎ তথা মেঘনাদ কিভাবে বিচলিত হয়েছে। এবার ওই ওই পর্বেই, মানে ওইটুকু অংশের মধ্যে আমরা এটা পেয়েছি যে প্রভাষা রূপী লক্ষ্মী দেবী যখন এসছেন তার কাছে এই সংবাদ নিয়ে, তখন তিনি একটা কথা পুত্র সম ইন্দ্রজিৎকে বলেছিলেন, সেটা খুব স্মরণযোগ্য। সেটা হচ্ছে, যাও তুমি তরাকুলি রক্ষ রক্ষকুল, অর্থাৎ রাক্ষসকুলের মান মর্যাদা রক্ষা করার জন্য এই পরম পরাক্রমশালী বীর ইন্দ্রজিৎকে তিনি লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করার কথা বলছেন। তো এই এই যে ধাত্রী মার যে এই যে নির্দেশ বা উপদেশ, এটা পালন করতে, কিংবা অন্যভাবে বলা যায় যে ইন্দ্রজিৎ তার বংশমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, যেভাবে শত্রু দল লঙ্কার উদ্দেশ্যে মানে যাত্রা করে পৌঁছে গেছে এবং লঙ্কাকে একেবারে বিধ্বস্ত করে ফেলছে, সেক্ষেত্রে তার প্রমোদ কাননে বসে থাকার কোনো অর্থ নেই, তাই তিনি অত্যন্ত অস্থির হয়ে উঠেছেন এবং লঙ্কা যাত্রার জন্য প্রস্তুত হবেন। আজকে আমরা এই ভিডিওতে যেখান থেকে পড়ব সেটা হচ্ছে, দেখো যে কিভাবে তিনি প্রস্তুত হচ্ছেন, এবং এই প্রস্তুতিটা অবশ্যই যুদ্ধের একটা সাজে, এবং একটা কথা তিনি বলছেন বীর আভরণে। তোমরা বইটা একটু এবার দেখো, যেখান থেকে এই ভিডিওতে আমি পড়াবো। সাজিলা রথীন্দ্রস্বব বীর আভরণে, রথীন্দ্রস্বব বলতে শ্রেষ্ঠ রথী, শ্রেষ্ঠ যোদ্ধা, এবং ঋষভ কথাটা ব্যবহার করেছেন কবি। ঋষভ হচ্ছে স্বর্গের সার, যা যে অসীম শক্তিধর, এবং প্রবল পরাক্রমশালী ইন্দ্রজিৎকে বোঝাতেই এই রথীন্দ্রস্বব কথাটা ব্যবহার করেছেন কবি, যে যুদ্ধসজ্জায় যিনি সজ্জিত হচ্ছেন। এই 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 যুদ্ধ সাজের সঙ্গে তিনি তুলনা করেছেন হৈমবতী, অর্থাৎ পার্বতী পুত্র কার্তিকের তারকাসুর বধের উদ্দেশ্যে যে কার্তিকের যে যাত্রা, যুদ্ধ সাজে প্রস্তুত হওয়া, কিংবা বৃহন্নলারূপী, অর্থাৎ বৃহন্নলারূপী অর্জুন কিরীটি বলছে বৃহন্নলার সাজ। মানে তোমরা এটা জানো মহাভারতের যে গল্প, যে 11 বছর অজ্ঞাতবাসে যখন পাণ্ডবরা ছিলেন, তখন এই অর্জুন বৃহন্নলার রূপে ছিলেন, অর্থাৎ বৃহন্নলা বলতে এখানে না পুরুষ না স্ত্রী, এরম একটা অবস্থা, যিনি বিরাট রাজার পুত্র উত্তর তাকে সঙ্গে নিয়ে বিরাট রাজারই একটা কাজে যাত্রা করেছিলেন, তখন কিন্তু তিনি বৃহন্নলার সাজ ত্যাগ করে যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন। অর্থাৎ এই বৃহন্নলা এই নিত্য গীত বাদ্যে পারদর্শী হয়, তোমরা জানো এই ধরনের যারা এরকম ধরনের থাকে ট্রান্সজেন্ডার, যাদের এরকম এরকম একটা ব্যাপার বলা হচ্ছে যে তারা না পুরুষ না স্ত্রী এবং তারা নিত্য গীত বাদ্য, এইভাবে একটা উপস্থাপন অর্জুন নিজের, কেননা তিনি যে পাণ্ডব পুত্র তৃতীয় পুত্র, তার পরিচয় বিরাট রাজাকে তো দেবেন না, সেই জন্য তিনি ওই সাজে ছিলেন, অজ্ঞাতবাস তার পরিচয় গোপন করেছিলেন, এবং তিনি তার এই বিরাট পুত্র এবং কন্যার শিক্ষক হিসেবে ছিলেন নিত্য গীত বাদ্যের। তো কিন্তু তাকেও কিন্তু এই বিরাট রাজারই গোধন, অর্থাৎ গোধন বলতে গরু, যে সম্পদ, গরু সম্পদ হয় কিন্তু, সেই সম্পদ হরণ করেছিল কৌরবরা, সেই সম্পদ কৌরবরা, কৌরব মানে বুঝতেই পারছো দুর্যোধন পক্ষ, ধৃতরাষ্ট্রের পুত্ররা, তো সেই গোধন উদ্ধারের জন্য কিন্তু অর্জুনকেও বৃহন্নলার এই সাজ ত্যাগ করে যুদ্ধ সাজে সজ্জিত হতে হয়েছিল। এটা হচ্ছে দুটো পৌরাণিক
কাহিনী, যে কাহিনীর অবতারণা করেছেন কবি কাহিনী, তিনি কাহিনীটা বলেননি কিন্তু এই কাহিনীকে অনুষঙ্গ রূপে ব্যবহার করেছেন ইন্দ্রজিতের এই যুদ্ধ সাজে সজ্জিত হয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা প্রসঙ্গে। তাহলে বুঝতে পারছো পৌরাণিক দুটো কাহিনী অবতারণা, পৌরাণিক দুটো প্রসঙ্গ, প্রসঙ্গের অবতারণা করেছেন কবি। তো এবার আমরা আরেকবার একটু দেখি লাইনটা। সাজিলার অথিন্দ্রস্ব বীর আভরণে হৈমবতী সুত, হৈমবতী আমি বললাম এই মাত্র যে হৈমবতী হচ্ছে পার্বতী, হিমালয়ে দুহিতা, হ্যাঁ হিমালয়ে দুহিতা, হিমালয়ের কন্যা, এই জন্য হৈমবতী সুত মানে পুত্র বলতে ওই কার্তিকের কথা বলছে, কার্তিক যখন তারকাসুরকে বধ করার উদ্দেশ্যে যাত্রা করছেন। তারকাসুর বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিয়ে তুলেছিল, দেবতারাও ভয় পেয়ে গেছিল, কেননা শিবের আশীর্বাদ পুষ্ট ছিলেন তিনি, কঠোর তপস্যায় শিবকে সন্তুষ্ট করেছিলেন, শিব তাকে বর, অমরত্ব বর প্রদান করেছিলেন, এবং অমরত্ব ঠিক নয় তিনি এটা বলেছিলেন, মানে তারকাসুর নিজে শিবকে বলেছিলেন যে তার পুত্র ছাড়া অন্য কেউ তাকে বধ করতে পারবে না, এবং তারকাসুরের একটা ধারণা ছিল যে বিভাগী শিব কোনোদিন গার্হস্থ্য জীবনে যাবেন না, তাই তারও মৃত্যুর কোনো সম্ভাবনা নেই। তো এহেন পরিস্থিতিতে দেবতারাই শিবকে মানে বিবাহ করতে অনুরোধ করেন, পার্বতীর সঙ্গে বিবাহ সূত্রে তিনি সন্তান, তার সন্তান, তিনি পুত্র সন্তানের জনক হন। এই কার্তিক হচ্ছে সেই সন্তান যে যার একমাত্র ক্ষমতা রয়েছে তারকাসুরকে বধ করার, সেই জন্য কার্তিককেই যেতে হচ্ছে। কার্তিক তোমরা জানো দেব সেনাপতি বলা হয় কার্তিককে, হ্যাঁ। তো কার্তিক কিভাবে যুদ্ধযাত্রায় প্রস্তুত হয়েছিলেন তারকাসুরকে বধ করবার জন্য, কার্তিকের যে যুদ্ধসজ্জায় প্রস্তুতি তার সঙ্গে কবি তুলনা করেছেন, মানে হ্যাঁ তুলনা করেছেনই বলা ভালো, যে ইন্দ্রজিৎ কীভাবে কিরকম সজ্জায় সজ্জিত হয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করছে। কিংবা কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি, এবারে বৃহন্নলারূপী আমি বললাম বৃহন্নলা বলতে কি বোঝায়, তো কিরীটি বলতে অর্জুন, অর্জুনকে কিরীটি বলে অভিহিত করা হয়। বিরাট পুত্র সহ, বিরাট কিরীটি কি করলেন, অর্জুন কি করলেন, বিরাট পুত্র অর্থাৎ উত্তর, বিরাট রাজার পুত্র উত্তরকে নিয়ে তিনি উদ্ধারিতে গোধন, গোধন বলতে বিরাট রাজার গোধন, এটা পাণ্ডবদের নয়, কেন আমি এইমাত্র বলেছি যে অজ্ঞাতবাসে তারা ছিলেন, বিরাট রাজার অতিথি হয়ে এই এই আত্মগোপন করেছিলেন, নিজ পরিচয় দান করেননি, সেই জন্য তো তার বৃহন্নলার সাজ। তো যখন গোধন উত্তর উদ্ধার করতে যাচ্ছেন বিরাট রাজার, তখন তো তাকে বৃহন্নলার সাজে গেলে চলবে না, তাকে তো প্রস্তুত হতে হবে, এবং দেখা যায় যে অর্জুন তার এই যে যুদ্ধ সাজ সেগুলোকে সেই সমস্ত জিনিস তিনি সমী বৃক্ষতলে রেখেছিলেন, একটা বাবলা গাছ, সমী বৃক্ষতল, সমী অর্থাৎ বাবলা গাছের তলায় তার সেই সমস্ত যুদ্ধ সাজ রেখে দিয়েছিলেন, সেই সেখান থেকে তিনি আবার সেগুলো নিয়ে যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন। তো দেখো বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর, সুর বলতে বীর, অর্জুনের কথা বলছে, সমী বৃক্ষ মূলে অর্থাৎ যেখানে তার সমস্ত যুদ্ধ সাজ রাখা ছিল সেখানেই তিনি যুদ্ধ সাজে সজ্জিত হলেন। এবার দেখো মেঘ বর্ণ রথ চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্রচাপ রূপী, এবার ইন্দ্রজিতের কথা বলছে, এই দুটো পৌরাণিক অনুসঙ্গের অবতারণা করে তিনি আবার ইন্দ্রজিতের যে যাত্রা প্রসঙ্গে তিনি কবি বলছেন যে কিভাবে তিনি যাত্রা করছেন, কিসে তার বাহন কি, রথ, রথে চড়ে মেঘ বর্ণ, মেঘের মতো বর্ণ সেই রথ, চক্র বিজলির ছটা মানে চাকা দিয়ে যেন বিদ্যুতের, মানে বিদ্যুৎ যেমন বিচ্ছুরিত হয় সেরকম
ভাবে মানে সেইভাবে চাকার ভেতর দিয়ে সেই বিদ্যুতের ছটা, সেই ঘর্ষণ যেন অনুভূত হচ্ছে, যেন বিদ্যুতের ছটা বেরোচ্ছে এরকম। ধ্বজ পতাকা ইন্দ্রচাপ রূপী, অর্থাৎ ইন্দ্রচাপ রূপী ধ্বজ বলতে রামধনু রঙের এই পতাকার কথা তিনি বলছেন। তুরঙ্গম বেগে আশু গতি, তুরঙ্গম মানে ঘোড়া, তুরঙ্গম হচ্ছে অশ্বের, আমরা জানি ঘোড়া বা অশ্বের যে গতি সেটা সবচেয়ে বেশি, আমরা জানি ঘোড়া সবচেয়ে দ্রুত গতিতে দৌড়োয়, তো সেই তুরঙ্গম বেগে ঘোড়ার গতির সঙ্গে তুল আশু গতি মানে প্রচণ্ড দ্রুত গতি তে তিনি যাত্রার জন্য প্রস্তুত হলেন। রথে চড়ে বীর ও চূড়ামণি বীর ও দর্পে, একেবারে রথে চড়ে চড়ে তিনি বীর ও চূড়ামণি মানে বীর শ্রেষ্ঠ, রথে চড়েছেন বীর ও দর্পে, অত্যন্ত তার নিজের উপর প্রচণ্ড আস্থা বিশ্বাস এবং এই তার নিজের যে বাহুবল তাতে তার যথেষ্ট অহং, মানে আমরা জানি যে তার গর্ব তার রয়েছে যে তিনি এতটা শক্তিধর বলে, ইন্দ্রজিৎ বুঝতেই পারছো তোমরা নামের মধ্যে ইন্দ্রকে পরাস্ত করেছেন তিনি, এতটা শক্তি ধারণ করেন, সেই জন্য বীর ও দর্পে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দর্প নিয়ে অহংকার এখানে প্রকাশ পাচ্ছে যে তিনি রথে আরোহণ করবার জন্য প্রস্তুত হয়েছেন। হেন কালে, এইবার হঠাৎ সেই সময় প্রমীলা সুন্দরী, প্রমীলা হচ্ছে মেঘনাথ তথা ইন্দ্রজিতের স্ত্রী, তিনি এসেছেন স্বামীর কাছে। ধরি পতি কর যুব, কর বলতে হাত, হাত ধরে মানে দুটো হাত ধরে অনুরোধ করছেন, দেখো ব্র্যাকেটে হায় রে জিমতি, অনুরোধটা কীরকম, পতির দুটো হাত ধরে তিনি অনুরোধ করছেন, স্বামীর দুটো হাত ধরে অনুরোধ করছেন, এই অনুরোধ কীরকম তারও একটা বর্ণনা মধুসূদন দত্ত দিয়েছেন। হায় রে জিমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বর, অর্থাৎ তরুকুলে যে সর্বশ্রেষ্ঠ গাছ অর্থাৎ বরষপতি, সেখানে হেমলতা, হেম বলতে স্বর্ণলতা, স্বর্ণলতা যেভাবে সেই বড় গাছকে জড়িয়ে থাকে সেই রকম ভাবেই তার এই অনুরোধ স্বামীর প্রতি, দুটো হাত ধরে কি অনুরোধ করেছেন। কহিলা কাঁদিয়া ধনী, অর্থাৎ কেঁদে পড়লেন তিনি স্বামীর কাছে, ধনী অর্থাৎ স্ত্রী, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি, বলছে কোথায় যাচ্ছেন আপনি, এই প্রাণ সখে মানে মানে প্রাণ সখে বলতে স্বামীকে সম্বোধন করছেন, নিজেকে দাসী রূপে প্রতিপন্ন করে বলছেন যে তার স্বামী তাকে ফেলে দিয়ে কোথায় যাচ্ছেন, এটা তার প্রশ্ন করছেন তার স্বামী ইন্দ্রজিৎকে। এবার তিনি আরও বলছেন, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী, অর্থাৎ তার তিনি যে কতটা মানে পতিব্রতা স্ত্রী এবং কতটা স্বামী পরায়ণা সেটা এখানে বোঝা যাচ্ছে, এবং স্বামীর প্রতি তার যে ভালোবাসা সেটাও কতটা, সেটাও কতটা গভীরতা রয়েছে সেই ভালোবাসার, যে সেইটা প্রকাশ করছেন যে স্বামীর বিরহে তিনি কিভাবে প্রাণ ধারণ করবেন, অভাগী রূপে নিজেকে প্রতিপন্ন করে করছে। প্রমীলা বলছেন, হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ, অর্থাৎ গভীর অরণ্যে প্রততি অর্থাৎ লতা যখন করি করি হচ্ছে হাতি, হাতির পায়ে জড়িয়ে যায় যদি তার রঙ্গরসে মনোহ না দিয়া মাতঙ্গ যায় চলি, অর্থাৎ মাতঙ্গ বলতেও হাতি, লতা যখন হাতির পায়ে জড়িয়ে যায় তখন হাতি তার রঙ্গরসে অর্থাৎ তার এই আবেদন বা এটাকে রঙ্গরস বলা হয়েছে যে তার সেই 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 যে তার যে প্রফুল্ল চিত্রে আশ্রয় নেওয়া সেটাকেই রঙ্গরস বলছে, তাকে কিন্তু হাতি সেটায় কোনো ভ্রুক্ষেপ করে না, মনই দেয় না, মনোনিবেশই করে না, এটাকে বলতে পারি কোনো ভ্রুক্ষেপ না করে সেখান থেকে কিন্তু চলে যায়, সেই স্থান দিয়ে অনায়াসে চলে যান, কিছু কোনো ভ্রুক্ষেপ করে না। কিন্তু কি বলছেন, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ, কিন্তু হাতির দলপতি কিন্তু অর্থাৎ এটা কি দলপতির নির্দেশেই
তো হতে পারে সবকিছু, যে দলপতি যদি বলে যে লতাকে বিতাড়ন করে চলতে হবে পথ, অর্থাৎ লতাকে পায়ের থেকে ছাড়িয়ে দিতে হবে, কিন্তু দলপতি কিন্তু কখনোই সেই লতা যে তার পায়ে জড়িয়ে আছে, সেই আশ্রয়ে রয়েছে, তাকে কিন্তু কখনোই আশ্রয়হীন করে না। অর্থাৎ অর্থাৎ এখানে যুথনাথ বলতে হাতির দলপতি কিন্তু সেই লতার কে কখনোই উপেক্ষা, হ্যাঁ তার ভ্রুক্ষেপ নেই ঠিকই, কিন্তু তার প্রতি কখনো নিষ্ঠুরতা দেখায় না, তাকে বিতাড়ন করে না, তাকে বিতাড়িত করে না। তো এই তার দ্বারা লতার বিতাড়ন হয় না বা যুথনাথ তাকে বিতাড়িত করে না। তো এই কথা যখন তিনি বলছেন, তাহলে তোমরা বুঝতেই পারছো যে কি ধরনের অনুরোধ তিনি তার স্বামীকে করছেন। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কিরি আজি, নিজেকে কিঙ্কিরি অর্থাৎ আবার নিজেকে দাসী বলে সম্বোধন করে স্বামীকে প্রশ্ন করেছেন যে কেন তিনি ইন্দ্রজিৎ তাকে ত্যাগ করে যাচ্ছেন। তো প্রমীলার এত কথা শোনার পর ইন্দ্রজিৎ কি বলছেন, হাসি উত্তরিলা মেঘনাদ, হেসে জবাব দিলেন, ইন্দ্রজিতে যদি তুমি সতী, তুমি স্ত্রীকে বলছেন যে তুমি ইন্দ্রজিৎকে জয় করেছো, অর্থাৎ লাভ করেছো, স্বামী হিসেবে ইন্দ্রজিৎকে তিনি বরণ করেছেন, তো বেঁধেছ যে দৃঢ় বাঁধে, অর্থাৎ যেন স্বামী স্ত্রীর এই বন্ধন খুব দৃঢ় বন্ধন, কাজে ইন্দ্রজিৎ সে কথাও বলছেন যে দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা, ফলে এরপরেই দেখতে পাচ্ছ যে কি বলছেন ইন্দ্রজিৎ, কে পারে খুলিতে সে বাঁধে, কারো সাধ্য নেই সেই বন্ধনকে ছিন্ন করা, এ কথা তিনি বলছেন জোর গলায়, তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, স্ত্রীকে কল্যাণী রূপে অভিহিত করে বলছেন যে শীঘ্র, তরা মানে শীঘ্রই তিনি ফিরে আসবেন, সমরে নাশি, যুদ্ধে নাশ করবেন, কাকে, না রাঘবে, তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ কি না তোমার এই যে একটা ইতিবাচক, এই যে তোমার যে একটা, এই যে তোমার ভঙ্গি রয়েছে, এই যে তুমি, এই যে তিনি আর কি, তিনি স্বামীর প্রতি এতটা নিষ্ঠা, এতটা তার গভীর ভালোবাসা রয়েছে, তো সেই জন্যই তিনি আবার ফিরে আসবেন রাঘব অর্থাৎ রামচন্দ্রকে যুদ্ধে বিনাশ করে, এই প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি তার স্ত্রীকে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে তিনি স্ত্রীকে কিন্তু উপেক্ষা করছেন না, তিনি স্ত্রীকে প্রবোধ দিয়ে সেই স্থান ত্যাগ করছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন ফিরে আসার। আচ্ছা, এইবার দেখো, উঠিল পবন পথে ঘোর ও তর রবে, এইবার কবি বর্ণনা দিচ্ছেন কিভাবে এবার রথ উড়ে গেল। আর তোমরা জানো যে রথ আকাশ পথে, সেই রথের রথ যে যাত্রা করে আকাশ পথে, উঠিল পবন পথে আকাশ পথে সেই ঘোর ও তর রব, সেই রবটা কি ধরনের, কবি এবার বলছেন রথবর, ঘোর ও তর রবে রথবর, অর্থাৎ যে রথ ইন্দ্রজিতের রথ, শ্রেষ্ঠ রথ, সেই রথ। এবার যেভাবে রথ আকাশপথে উড়ল, তারও তিনি তুলনা দিয়েছেন পৌরাণিক প্রসঙ্গ এনে, কিভাবে হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি, তিনি বলছেন হৈম পাখা অর্থাৎ মানে হৈম পাখা হচ্ছে যে হেম, অর্থাৎ হেম থেকে হৈম, উজ্জ্বল পাখা, স্বর্ণাভ পাখা বিস্তার করে উড়িলা মৈনাক শৈল, মৈনাক পর্বত যেমন অম্বর উজ্জ্বলি অর্থাৎ আকাশ, অম্বর হচ্ছে আকাশকে উজ্জ্বল আভার দীপ্তিতে পরিপূর্ণ করে, যেরকম মৈনাক পর্বত পাখা বিস্তার করে উড়ে যায় সেই রকম। এই এই ঘটনাটা কি না, এই ঘটনাটা পৌরাণিক একটা ঘটনা, যেখানে আগের দিনে মানে সেই পৌরাণিক যুগে দেখা যায় যে পর্বতের পাখা থাকতো, পর্বতরা কিন্তু অনায়াসে উড়ে বেড়াতো,
হ্যাঁ, এটা তোমাদের কাছে একটা অবাস্তব বলে মনে হয়, কিন্তু পৌরাণিক কাহিনীগুলো তো এরকমই এবং শুনতে আমাদের ভালোই লাগে। যে পর্বতের পাখা থাকতো এবং তারা অনায়াস বিচরণ ছিল তাদের, এবং তারা কোথাও গিয়ে আবার বসেও পড়তো, তাতে কিন্তু অনেক প্রাণহানিরও আশঙ্কা থাকতো। ওই রকম পর্বত যদি বসে পড়ে কোথাও গিয়ে, তাহলে তো প্রাণহানিরও আশঙ্কা থাকে। তো এটা নিয়ে দেবতারা খুব বিব্রত ছিল। তো ইন্দ্র এই পাখা কেটে দেওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন। ইন্দ্র মৈনাকের পাখা কাটতে উদ্যত হয়েছিলেন। তখন পবন দেব কিন্তু মৈনাককে সাহায্য করেছিল। কিভাবে না, সমুদ্র গর্ভে তিনি মৈনাক পর্বতকে লুকিয়ে ফেলেছিলেন, এবং মৈনাকও কিন্তু এই পবন দেবের এই যে সাহায্য, সেই কৃতজ্ঞতা বোধ তার ছিল মৈনাকে। এবং মৈনাকও একদা যখন পবনপুত্র হনুমান যখন সমুদ্র লঙ্ঘন করে লঙ্কায় যাচ্ছিলেন, এবং মৈনাকের মনে হয়েছে যে তিনি ক্লান্ত, হনুমানের ক্লান্তি অপনোদনের জন্য সমুদ্র গর্ভ থেকে উঠে এসেছিলেন এবং হনুমানের সেই আশ্রয় রূপে অবস্থান করেছিলেন, যেখানে হনুমান ক্লান্তি অপনোদনের জন্য কিছুক্ষণ বিশ্রাম নিতে পেরেছিলেন। তো এই হচ্ছে পৌরাণিক গল্প। তো এটাকেই কবি এনেছেন সেই প্রসঙ্গ যেখানে মৈনাক তার উজ্জ্বল পাখা বিস্তার করে যেইভাবে আকাশে ওড়ে, সেইভাবে ইন্দ্রজিতের রথ আকাশে একটা সাংঘাতিক শব্দ করে উড়েছিল। সিঞ্জিনী আকর্ষি রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, মানে তার যে এই ক্রোধ, এই যে উত্তেজনা, স্বাভাবিক সেই উত্তেজনা প্রকাশ পেয়েছে তিনি ধনুকের সিঞ্জিনি, যে ধনুকের ছিলা সেটাকে এমনভাবে আকর্ষণ করেছে যে সেইটা এমনভাবে টঙ্কার দিয়েছে, সেই সে মানে তার আওয়াজ, প্রচণ্ড আওয়াজ, ধনুকের ছিলার যে আকর্ষণ করছেন তার যে আওয়াজ, সেই আওয়াজ চারিদিকে যেন সেই আওয়াজের মানে তীব্র আওয়াজ শোনা যাচ্ছে, ভয়ঙ্কর ভাবে তার প্রকাশ, তার ক্রোধ, তার মানে উত্তেজনার প্রকাশ ঘটেছে। পক্ষিন্দ্র যথা, এই আওয়াজের সঙ্গে আবার তিনি আবার পৌরাণিক প্রসঙ্গ একটা এনেছেন, যেখানে পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, পক্ষিন্দ্র বলতে গরুড়, এই গরুড়ের প্রসঙ্গ আসে যখন যখন নাক পাশে আবদ্ধ হয়েছিল মানে ইন্দ্রজিতের দ্বারা, মানে ওইটাও একটা পৌরাণিক গল্প যেখানে লক্ষ্মণ এবং রামচন্দ্র নাগ পাশে আবদ্ধ হয়েছিল, তখন গরুড় এসেছিল সে ভয়ঙ্করভাবে যে সেই নাগেদের থেকে মুক্ত করার জন্য, গরুড়কে ভয় পায় নাগ অর্থাৎ সাপেরা গরুড়কে ভয় পায়। তো সেইভাবে গরুড় পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, মানে প্রচণ্ড গর্জন করে মেঘের মধ্যে যেমন পক্ষিন্দ্র অর্থাৎ গরু সেই রকম ভাবে গর্জন শোনা গেল। কাপিল লঙ্কা কাপিল জলধি, অর্থাৎ লঙ্কা কেঁপে উঠল, কোথায় সমুদ্র লঙ্ঘন করে কিন্তু লঙ্কা যে স্বর্ণ লঙ্কা, সেই রাজ্য রাবণ রাজের সেই রাজ্য, সেই রাজ্য কেঁপে উঠল, জলধি অর্থাৎ সমুদ্র কেঁপে উঠল। সাজিছে রাবণ রাজা, এরপরে দেখো সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, এবার লঙ্কার দৃশ্য বর্ণনা করছেন কবি, যেখানে রাবণ রাজা কি করছেন, যুদ্ধসজ্জায় সজ্জিত হচ্ছেন। এই সংবাদ কিন্তু আমরা প্রথমেই পেয়েছি যে প্রভাস লক্ষ্মী যে প্রভাসারূপী লক্ষ্মী অর্থাৎ ইন্দ্রজিতের ধাত্রী মা, তিনি কিন্তু বলেছেন এই সংবাদ যে মহাশোকে শোকী রাবণ কিন্তু যুদ্ধযাত্রায় প্রস্তুত হচ্ছেন। সেইখানে সেই সেই জায়গাটাই আমরা পাচ্ছি যে লঙ্কায় তখন কোন দৃশ্য দেখা যাচ্ছে, না সাজিছে রাবণ রাজা বীর ও মদে মাতি, মানে বীর মানে অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন, বাজিছে রণ বাজনা, মানে যুদ্ধযাত্রায় জানো যে একটা বাজনা বাজতে শুরু করে, মানে সেই ধুমধুমি ঢাক যেটা যুদ্ধের বাজনা, সেই রকম রণ বাজনা, যুদ্ধের বাজনা
বাজছে, গরজিছে গজল, অর্থাৎ গজ হাতি গর্জন করছে, রেষে অশ্ব, অশ্বের ডাককে বলা হয় রেষা, তোমরা জানো, সেই জন্য রেষে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক, মানে পদাতিক বাহিনী, অশ্বারোহী এবং গজারোহী সব রয়েছে, এবং গজ অর্থাৎ হাতি এবং অশ্ব চিৎকার শোনা যাচ্ছে, এবং হুঙ্কার, কারা হুঙ্কার দিচ্ছে, যারা পদাতিক সৈন্যবাহিনী তারা হুঙ্কার ছাড়ছে, রথি পদাতিক রথি উড়িছে কৌশিক ধ্বজ, অর্থাৎ উড়িছে আকাশে যে রাবণের যে রথ সেখান থেকে কি দেখা যাচ্ছে না, কৌশিক মানে রেশমের যে পতাকা সেটা উঠছে, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, অর্থাৎ আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা অর্থাৎ স্বর্ণাভ যে দীপ্তি সেটা কিন্তু ছড়িয়ে গেছে আকাশে, স্বর্ণপ্রভা সেই দীপ্তি আকাশে ছড়িয়ে গেছে, হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথে, এ হেন অবস্থায় সেই মুহূর্তে মেঘনাদ লঙ্কায় এসে প্রবেশ করলেন। তাহলে এই পর্যন্ত এই ভিডিওতে এই পর্ব পর্যন্ত থাকলো যে লঙ্কায় ইন্দ্রজিৎ এলেন, এবার লঙ্কায় এসে তার পিতার সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে এবং কি কথোপকথন হচ্ছে আমরা পরবর্তী পর্বে অর্থাৎ পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো।